এর পরের প্রশ্নটি করেছেন শারমিন আখতার। আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলা থাকবে নাকি বাঁধা থাকবে। নামাজরত অবস্থায় মেয়েদের চুল খোলাও থাকতে পারে, বাঁধাও থাকতে পারে, তবে খোলা থাকলে সেটি রুকু সিজদা এবং উঠা বসায় যদি ডিস্টার্বের কারণ হয়, সে দৃষ্টিকোণ থেকে খোলা না রেখে বেঁধে রাখা উত্তম এবং ভালো, যেহেতু সলাতে একাগ্রতা নষ্ট হতে পারে এমন কাজ করা উচিত নয়। আর যদি এরকম কোনো ব্যাপার না থাকে, উঠা বসা রুকু সিজদাতে কোনো প্রকার সমস্যা না হয়, তাহলে তিনি চুল খোলা রেখেও নামাজ পড়তে পারেন, তবে চুল তাকে ঢেকে রাখতে হবে, অর্থাৎ বড় কোনো ওড়নার মাধ্যমে এই চুলগুলোকে ঢেকে রাখতে হবে, যিনি রুকুতে সিজদায় উঠা বসায় কোনো অবস্থাতে যেন চুলের কোনো অংশ প্রকাশিত না হয় সেদিকটি খেয়াল রাখতে হবে।